ভাগবত দশম স্কন্ধে আমরা চল্লিশতম অধ্যায় করছি, যেখানে বর্ণনা আছে অক্রূর শ্রীকৃষ্ণকে নিয়ে মথুরার দিকে এগোচ্ছেন, আর সকালবেলায় পুকুরে নেমেছেন, সেখানে তিনি দেখছেন সেই শ্রীকৃষ্ণ, সেই বলরাম, কিন্তু তাকে এখন দেখছেন নারায়ণ রূপে, আর তিনি তখন স্তুতি করছেন। একটা কথা যেটা আমরা অনেকবার আলোচনা করেছি, আরেকবার বলি, ভাগবত হিন্দুদের অন্যতম গ্রন্থ। বেদ উপনিষদ যেমন, ভাগবত তেমনি। বেদ হল সমস্ত হিন্দুদের মূল গ্রন্থ। উপনিষদে ভক্তির ভাব একটু কম, একেবারে যে নেই তা না, একটু কম, জ্ঞানের ভাবটা বেশি। ব্যাসদেব যখন পরে রচনা করেন ভাগবত, তিনি জ্ঞান আর ভক্তি দুটোকেই ঢেলে দিলেন এখানে, আর লোকে নিতে পারবে না বলে তিনি কাহিনীকে আশ্রয় করলেন। এখানে যে কাহিনীগুলো আছে শ্রীকৃষ্ণকে নিয়ে বা অন্যান্য অবতারকে নিয়ে, এর সত্যি মিথ্যা বিচার করার আমাদের ক্ষমতা নেই, আমাদের দরকারও নেই, কারণ এই কাহিনীগুলো আমরা বাচ্চা বয়স থেকে পড়ে বড় হয়েছি। কৃষ্ণ পুতনাকে মেরে দিলেন, কৃষ্ণ বকাসুরকে, আঘাসুরকে, সব করাকে মানে ঠিক আছে, বাচ্চা বয়সে এগুলো মজা লাগে, কৃষ্ণ এই দুষ্টুমি করছেন, কৃষ্ণ ওই দুষ্টুমি করছেন। একটা বয়স হয়ে গেলে এগুলো থেকে বেরিয়ে আসতে হয়, বেরিয়ে এসে তখন দেখতে হয় আমার কিসে লাভ হবে। কৃষ্ণ মারলেন একটা, সেই পুতনাকে সে জোরে টিপলেন, দিয়ে আস্তে আস্তে পুতনা মরে গেল, তাতে আমার কি? ভগবান আছেন সেই স্বর্গের ওপরে কি স্বর্গে বসে, রাজাধিরাজ, তাতে আমার কি? যদি কেউ বলে এই রাজাধিরাজকে যদি প্রার্থনা করা হয় তিনি কৃপা করবেন, আমরা প্রার্থনা করব? তিনি রাজাধিরাজ কেন? তিনি এই করেছেন, তিনি সেই করেছেন, তিনি সেই করেছেন, ঠিক আছে। হিন্দু গ্রন্থ ঠিক সেইভাবে যায় না। হিন্দু গ্রন্থগুলো যদি আপনি গভীরে যান, ভাষা ভাষা গেলে তখন ওই রকমই, যে এখানে অমুক ঠাকুর আছেন, এখানে পাঁচ টাকার সন্দেশ দিলে আপনার বিশেষ লাভ হবে, এখানে হনুমানজি আছেন, মঙ্গলবারে এনাকে লাড্ডু দিলে আপনার বিশেষ লাভ হবে। সারা ভারত এই করে যাচ্ছে হাজার হাজার বছর ধরে, অশিক্ষা যেমন তেমন আছে, অভাব যেমন তেমন আছে, দারিদ্র যেমন তেমন আছে, কিছুই হলো না, 33 কোটি দেবী দেবতা মিলে হিন্দুদের উদ্ধার করতে পারছে না, কারণ আসলে যিনি উদ্ধার করবেন সেটা দিকে কারো দৃষ্টি নেই, সেটা হলো ভগবানের যে বাস্তব স্বরূপ আত্মারূপে, সেটা দিকে কারোরই দৃষ্টি নেই। গাছের পাতায় যতই জিল দিন, ডালে আর ফলে ফুলে যতই দিন, গাছের কোনো লাভ হবে না। একটা খুব সুন্দর একটা গল্প আছে, এমনি মজার গল্প, একজন লোক একটা টিয়া পাখি কিনে এনেছে, টিয়া পাখি মিষ্টি কথা বলে, দিনে দিনে দেখা যাচ্ছে টিয়াটা শরীর খারাপ হচ্ছে, শরীর খারাপ হচ্ছে। এখন যে লোকটি টিয়া পাখি কিনেছে সে খালি ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে বলে এই ওষুধ দাও, এই দো, এটা করো, সেটা করো, সে টিয়া পাখি আর সারে না, টিয়া পাখি দুর্বল হয়ে যাচ্ছে, কথাও বলতে পারছে না, সে সব চেষ্টা করে যাচ্ছে, টিয়া পাখি আর বাঁচবে না, সে খালি দৌড়চ্ছে, একবার টিয়া পাখির দিকে তাকায় আর একবার দোকানে যায়। শেষে মরার আগে টিয়া পাখিটা বলল, ওহে মূর্খ, কেউ কি তোমাকে বলে দিল না যে আমাকে একটু খাওয়া দিতে হবে? ওকে সব দিচ্ছে, খাওয়াটাই দিচ্ছে না, ও জানেই না ওকে যে দানা দিতে হবে সেটা নেই, দানা না খেয়ে 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 আসে অসুস্থ হয়ে মরার আগে একবার খালি বলে দিল যে মূর্খ, কেউ তোমাকে একবার বললো না যে আমাকে খাওয়া দিতে হবে? আমাদের ঠিক তাই,
আমরা স্নান করব, নাক টিপে প্রাণায়াম করব, জপ ধ্যান করছি, সবই করছি, আসল জিনিস যেটা সেটা কিছুতেই করি না। কি ভগবানের কি স্বরূপ সেটা বোঝার চেষ্টা করি না, আর সেই স্বরূপে মন দিয়ে নিজের আত্মোত্থান। আমরা একবার বিহারে গিয়েছিলাম রিলিফে, ওই আর্থকোয়েক গিয়ে দেখি কিছুই হয়নি। তো আমরা ওই গ্রামে গ্রামে ঘুরেছিল, কিছু ডিস্ট্রিবিউশন আমরা করছিলাম, এক মাস ধরে গ্রামে গ্রামে ঘুরছি। একটা জায়গায় দেখি গ্রামের ওখানে সেই জল গ্রামের বেরিয়ে পুরো নোংরা হয়ে রয়েছে, আর সামনে কয়েকজন ইয়াং ছেলে বসে তাস খেলে যাচ্ছে। আমরা বললাম যে আচ্ছা ভাই, দুটো কোদাল মারলেই এই যে জল জমেছে এটা বেরিয়ে যায়, এতটুকু পারো না করতে? বলছে দেখছি এই অপদার্থ সরকার কি করে। আর সরকার তোমার এসে গ্রামের নালা বানাবে? এই হলো আমাদের এই দুরবস্থা। ভগবানের উপর নির্ভর করছি, পরীক্ষায় পাস করিয়ে দেবে, চাকরির ব্যবস্থা করে দেবে। তো এত যে জগতে এত লোক, তারা কি করে পরীক্ষায় পাস করছে? তাদের কি করে অসুখ বিসুখ চলছে? কেউ তো ভগবানের ভক্ত না? কোথায় আমরা ভুল করছি? আসল জিনিসটাকে আমরা ছেড়ে বাকি সবটাই করছি। স্বামীজির বইগুলো যদি পড়েন, দেখুন এই জিনিসটা ঘুরে ঘুরে আসে। একটু বিচার করে দেখুন আপনারা, বিবেকানন্দ সাহিত্য কজন পড়েছেন ওপর থেকে নিচে? কজন এটাকে নিয়মিত পড়েন? নাথিং। একটু গ্ল্যামারাস যেগুলো রয়েছে না, একটা গ্ল্যামার কিছু কোর্সে শাস্ত্রে আর ভক্তি। আমি ইউটিউবে লেখে মাঝে মাঝে মায়ের কথার উপরে যদি প্রবচন দিতে, মায়ের কথা কি আছে প্রবচন দেওয়ার? মায়ের কথা যদি বই পড়ে না বুঝতে পারেন, তাহলে শাস্ত্র পড়া ছেড়ে দিন আপনি। কিছু না, ইমোশনাল, ফাঁকা ইমোশনাল। তো দেশের সেই জন্য আজকে এই দুরবস্থা। তত্ত্বের দিকে যদি দৃষ্টি না দেওয়া হয় শাস্ত্রে, আর সেই তত্ত্বকে শুনে নিজেকে যদি উদ্ধার করার না চেষ্টা করেন, কিছুই হবে না। আমরা যেমন আজকে হিন্দুরা একটা হাসির পাত্র সারা বিশ্বে, যেমন ঠাকুর বলছেন সাপের মাথায় মণি, মরা ব্যাং খেয়ে মরে। আমরা ঠিক সেই রকম এই উচ্চ মানের শাস্ত্র নিয়ে আমরা ঘুরছি, আর আমরা খালি ঘুরে বেড়াচ্ছি। কি মা বলেছিলেন, শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমন ছেলে। আর একটু বোঝার চেষ্টা করুন কি বলছেন। ওটা তো তাও একটু তার মধ্যে তত্ত্ব রয়েছে। মা মুড়ির সঙ্গে কলাই শুঁটি খেয়েছিলেন কি খাননি? আর কলাই শুঁটি আর মুড়ি, ও দুটো কি সমান সমান থাকবে? কি হচ্ছে এগুলো? ভাগবতের বৈশিষ্ট্য, কাহিনী যেমন চলছে শ্রীকৃষ্ণের, ঠিক তেমনি তত্ত্ব তার সঙ্গে চলে। এই তত্ত্বকে যদি না ধরা হয় ভাগবত পড়া বেকার। দেখবেন আমি না মাঝে মাঝে এটা নিয়ে খুব ভাবি মজা করে, যে আমাদের হিন্দুদের মধ্যে ব্রাহ্মণদের প্রচুর সম্মান করা হয়, কিন্তু বেদের পণ্ডিত, উপনিষদের পণ্ডিত, গীতার পণ্ডিত বলে না, বলে ভাগবতের পণ্ডিত। পণ্ডিত শব্দ যখন হয় বলবে সংস্কৃতের পণ্ডিত, নাহলে বলবে ভাগবতের পণ্ডিত। এত উচ্চ মানের তত্ত্ব যে খুব পণ্ডিত লোক না হলে এটাকে কোনোদিন ব্যাখ্যা করতে পারবেন না। আর ওই কাহিনী নিয়ে আমরা পড়ে থেকে যাব, ফলে কি হবে? যেমন নর্দমায় পড়ে আছি হাজার হাজার বছর ধরে, তেমনি নর্দমায় পড়ব। এনারা আমাদের ঋষিরা সমস্ত চেষ্টা করছেন কীভাবে তোমার ভেতরে ঢুকুক, বেদের প্রার্থনা রূপে, উপনিষদের তত্ত্ব বাক্য রূপে, রামায়ণ মহাভারতের কাহিনী রূপে, মহাভারতের কথা রূপে একই কথা বলে যাচ্ছেন। ওঠো ওঠো ওঠো, নিজের উত্থান করো, পাশের চারজনের উত্থান করো। স্বামীজি ভাববার কথায় ওরকম খুব টন্ট করে এগুলো লিখছেন, যে ওই কানে তেল দিয়ে ঘুমোচ্ছে, হঠাৎ শুনলো হ্যাঁ বাহ, শাস্ত্রে আমাদের এগুলো আছে না, আর ভস করে ঘুমিয়ে পড়ে। আমাদের ওই দুরবস্থা। এখানে এই 40তম অধ্যায়ে যেটা বলছেন,
ভগবানের যে রূপ যেটা দিয়ে তিনি বিশ্বব্রহ্মাণ্ড চালাচ্ছেন, এক বিভিন্ন শাস্ত্রে যেভাবে তার বর্ণনা আছে, তিন বিভিন্ন ধরনের সাধক তারা যেভাবে তার সাধনা করছেন, এটার বর্ণনা তার সঙ্গে এটার একটা সমন্বয়, একটা হারমোনি নিয়ে আসছেন। আপনারা এই যে ঠাকুরের শুনেছেন মত পথ, যত মত তত পথ, ঠাকুর বারবার বলছেন যারা যে ধর্মের যে পথের যেমন সাধক, আসলে সব একই সাধনা করে। আমরা এগুলো ভাবি যে ঠাকুর এগুলো প্রথম বলেছেন, না, আমাদের এটা হিন্দুদের এটা খুব পুরনো মত, মত না আমাদের এটা সত্য। বলছেন একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, সৎসেই এক, ঋষিরা এটাকে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। কেন বিভিন্নভাবে বর্ণনা করেছেন, এর আগে আমরা একদিন আলোচনা করেছিলাম, নির্বিকল্প সমাধিতে মন যখন যায় সেখানে মন এমন শুদ্ধ পবিত্র হয়ে যায় যে মনে কোনো বৃত্তি থাকে না, মন খসে পড়ে যায়, যেন খসে পড়ে গেল। কারণ বৃত্তি চাঞ্চল্য মনে যদি না থাকে ওটা মন নয়। ফলে নির্বিকল্প সমাধিতে কী হয়, সচ্চিদানন্দ যে কী, এগুলো যে অর্থে আমরা বলি জানা যায় সে অর্থে জানা যায় না। জানার জন্য দরকার মন, মন মানে হলো চাঞ্চল্য, চাঞ্চল্য যদি না থাকে ওটা মন না। এখন আমার মন আপনার মন কখনো একরকম হবে না, হতেই পারে না। আমি বাচ্চা বয়স থেকে এক ধরনের ট্রেনিং নিয়েছি, আমি পূর্ব জন্ম থেকে আমার মন একরকম মেনেছি, আপনিও তাই। এবার যখন আপনি দেখবেন সেই অনন্ত সচ্চিদানন্দকে, আমি একরকম দেখব, আপনি একরকম দেখবেন। হাতির যে উপমা নেওয়া হচ্ছে, ঠাকুর বলছেন কেউ সুড়ে হাত কেউ লেজে হাত, এটা খুব স্থূল উপমা কিন্তু বাস্তবে তাই হয়। একটু যদি মনের অন্তর হয়, খুব অল্প একটু, তাতে কিন্তু সচ্চিদানন্দ অন্যরকম দেখাবেন। ধরুন একজন জামজ ভাই দুজন টুইন, সব তার এক, একসঙ্গে বড় হয়েছে, এক তার ভাব, সব এক, কিন্তু কোথাও না কোথাও একটু তো তফাত থাকবে। দুজনে যদি জ্ঞানে যান, দুজনে যদি ধ্যানে যান, সেক্ষেত্রে যখন ওরা শাস্ত্র রচনা করবে, দুজন একই শাস্ত্র রচনা করবে, কিন্তু দুজন সেই যে সচ্চিদানন্দের দর্শন করছেন, ঈশ্বরের দর্শন করছেন, একটু তফাত থাকবে, স্লাইট একটু। আমরা ওটা তো ধরতেও পারবো না, কিন্তু ওই দুজন দেখবে ছোট্ট একটা তফাত থেকে যাচ্ছে, থাকতে বাধ্য। এই জিনিসটাকে এবার চার নম্বর শ্লোক থেকে বলছেন, ত্বাম যোগিন যজন্তি অধ্যা মহাপুরুষম ঈশ্বরম সাধ্যাত্মম সাধিভূতম চ সাধিদেবম চ সাধবা। আগেকার দিনে আরও অনেক রকমের সাধক ছিলেন, কিছু কিছু আমরা এইসব বই পড়লে পাই। আর ভগবান বুদ্ধের জীবন যদি পড়া যায়, তিনি কত রকমের সাধনা করেছেন, কত রকমের সাধকের সঙ্গে গেছেন, ওখানে পেলে আমরা বুঝতে পারি কত রকমের সাধক ছিলেন। গীতাতেও কিছু কিছু আছে, ভাগবতে অনেক বেশি। এখানে বলছেন যে যারা সাধু যোগী, যোগী যারা, তারা অন্তঃকরণ মনের ভেতরে অন্তর্যামী রূপে আপনাকেই দেখেন। আর অনেকে আপনাকে পরমাত্মা রূপে দেখেন, সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। আবার অনেকে আপনাকে দেখেন সূর্য চন্দ্র গ্রহ তারা, এদের মধ্যে যে দেবতার তত্ত্ব, বিভিন্ন দেবতার, আমরা যেমন সূর্য দেবতা চন্দ্র দেবতা বলছি, এগুলো কিন্তু এই যে সূর্য যেটা তা না, এর পেছনে যিনি সত্তা, বলছেন এইভাবে তারা দেখেন। আবার অনেকে আছেন যারা আপনাকে সব কিছুর নিয়ন্তা, যাকে ঈশ্বর বলা হয়, ঈশ্বর মানেই হয় ঈশ, যিনি শাসন করেন, ঈশ্বর রূপে দেখেন। কেউ দেখছেন আপনাকে কীভাবে, যেটা আমরা প্রথম থেকে আলোচনা করলাম, অন্তর্যামী রূপে। কেউ দেখছেন পরমাত্মা রূপে, যিনি সব কিছুর পারে। কেউ দেখছেন ঈশ্বর রূপে, কেউ আবার দেখছেন আপনাকে
বিভিন্ন দেবতার রূপে, কিন্তু এটা আপনি। যিনি যার মন যেমন, তিনি আপনাকে কিন্তু সেইভাবে দেখেন। আবার যারা কর্মকাণ্ডী ব্রাহ্মণ, তারা ত্রয়ী বিদ্যা, এই বেদের যে বিদ্যা সেটা দিয়ে ইন্দ্র অগ্নি এদের যে উপাসনা করেন, আসলে আপনারই উপাসনা করেন। যেটা সূর্য চন্দ্র যেটা বলা হলো, ওইটা হলো যে জিনিসগুলো আছে তার ভেতরে যে দেবতাগুলো। আর এখানে বেদে যে দেবতাগুলোর কথা বলা হয়েছে, ইন্দ্র অগ্নি বলছেন, সেটাও আসলে আপনি। আবার বলছেন যে যারা শুধু যজ্ঞ নিয়ে আছেন, যজ্ঞে যে অগ্নিগুলোর বিভিন্ন রকমের অগ্নির কথা বলা হচ্ছে, সেটাও আপনি। আর যে বলছেন ছ নম্বরে, যে অনেকে আছেন যারা জ্ঞানী, তারা সমস্ত কর্মের সন্ন্যাস করে দেন, দিয়ে শান্তভাবে স্থির হয়ে যান, যে শান্ত হয়ে যান। যারা জ্ঞানী, আমরাও যখন সাধুর কথা ভাবি, আমরা প্রথমে ভাবি শান্ত। সাধু কিন্তু শুধু শান্ত হয় না, বিভিন্ন হয়, যেটা ঠাকুর বলছেন বিভিন্ন ভাব, শান্ত ভাব তার মধ্যে একটি। আর এনারা হচ্ছেন জ্ঞান যজ্ঞ দিয়ে তারা আপনার উপাসনা করেন। অন্যদিকে যারা বেদের যারা, তারা আহুতি দিয়ে আপনার উপাসনা করছেন। গীতা চতুর্থ অধ্যায়ে দেখবেন আপনি, সেখানে অনেক রকমের উপাসনার কথা বলছেন, দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন, যেটা হয় একই নিলেই হলো। আবার বলছেন অন্যেচ সংস্কৃতাত্মানো বিধিনা ভীতেন তে। আবার অনেকে আছেন বিভিন্ন রকমের সংস্কারযুক্ত, তারা শুদ্ধ চিত্ত বৈষ্ণব, তারা আপনাকে পাঁচ রাত্র, যারা এই মতগুলো নিয়ে চলেন, তখন নারায়ণ রূপে আপনার পুজো করেন। ওয়া চতুর্ভিউ, ওটা একটা আছে শ্রীকৃষ্ণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ বলরাম, এই চারজনকে নিয়ে বৈষ্ণবরা করেন, আবার নারায়ণ রূপে পুজো করেন। শুধু দেখছেন কত ভাব এসে যাচ্ছে। এটা ভাগবতে কবেকার রচনা, তাতেই বলছেন অক্রূর প্রার্থনা করছেন শ্রীকৃষ্ণের কাছে, হে কৃষ্ণ এগুলো সব হলো আপনারই রূপ। যখন ইনারা এই উপাসনাগুলো করেন, আপনারই উপাসনা করছেন, তাই না? তমেবন্যে শিবোক্তেন মার্গেন শিবরূপিণম। অন্যরা যারা শিবের উপাসনা করছেন, শিবরূপের উপাসনা করছেন, ওয়া যে যে যারা বলেন এরা শিবের মত, শৈব মত, সেটাও কিন্তু আসলে আপনারই পুজো হচ্ছে। এটা কথামৃতি দেখবেন প্রথমের দিকেই আছে, মূর্তি পূজা নিয়ে মাস্টারমশাই বলছেন মূর্তি পূজা, তো ঠাকুর বলছেন যে তা কেন, চিন্ময়ী। তখন মাস্টারমশাই বলছেন লোকেদের তো এটা জানাতে হবে, লোকেদের এটা জানাতে হবে যে সেই জিনিসটা আসলে সেই চৈতন্যেরই পুজো। ঠাকুর বলছেন তুমি জানানোর কে, যার পুজো হচ্ছে তিনি জানাবেন। আসলে কি হয়, এতদিন এর মধ্যে থেকে এত সাধু সঙ্গ করে শাস্ত্রে পড়ে একটা জিনিস যেটা আমার কাছে পরিষ্কার নিজের কাছে, ধর্মতত্ত্ব এই ধারণা করা প্রায় অসম্ভব, নিয়ারলি ইম্পসিবল। আর অল্প একটু যেটা আপনি ধারণা করছেন খেটে খেটে খেটে, ওইটাকে আপনি ব্যবহারিক জীবনে যে নামাবেন, এটাতে হাত জোড় করে নেওয়াই ভালো, সম্ভব না। ধরুন একটা দুটো সাধারণ ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। বিশ্বামিত্র এত বড় সাধক ছিলেন, এত বড় সাধক, এত বড় সাধক, তিনি ইচ্ছা মাত্রে নতুন একটা স্বর্গ বানিয়ে দিয়েছেন। কল্পনা করতে পারছেন কত ক্ষমতা তার, নহুষ সরি আমাদের ত্রিশঙ্কু, সে তাকে পাঠিয়েছেন সশরীরে, নেমে আসে থেমে যাও, দিয়ে উনি সব কত বড়
সিদ্ধ পুরুষ বিশ্বামিত্র। যে স্বর্গ একটা বানিয়ে দিল, সৃষ্টি পুরো একটা করে দিচ্ছেন। দেখা যাচ্ছে কদিন পরে সাধনা করতে গিয়ে ওই মেনকার পাল্লায় পড়ে তার আবার সমস্ত তপস্যা শেষ। মেনকা কোনো সাধারণ মেয়ে না, শেষ। এটা কি হতে পারে কখনো? জানি না। শাস্ত্রে যখন আছে অর্থ হলো খুব সাবধান, তুমি যত উঁচুতে যাও প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তুমি মেনটেন করতে পারবে না। তা আপনি বলবেন যে তাহলে তো যদি বিশ্বামিত্রের ঘটনা সত্য হয় তাহলে আমাদের কাছে এই যে বড় বড় সাধু বাবারা আছেন এদের তো কী হচ্ছে আমরা কী করে জানব? সত্যি আমরা জানি না। ভাস্করানন্দ ছিলেন, তিনি স্বামীজিকে যখন বলছেন আরে তুমি জানো না ভেতরে ভেতরে সব কামিনী কাঞ্চন আছে, ঠাকুরের নামে বলছেন, স্বামীজি রেগে রেগে ওখান থেকে উঠে গেছেন। শঙ্করাচার্যের জ্ঞান হয়ে গেছে, বাচ্চা বয়সে বাড়ি ছেড়ে দিয়েছেন, পুরো বেদ বেদাঙ্গ বেদান্তের তিনি মালিক। সেই সময় কাশীতে তিনি যাচ্ছেন, একজন চণ্ডাল মাংসের ভাঁড় নিয়ে যাচ্ছে তো ছুঁয়ে গেল, আর শঙ্করাচার্য রেগে গেছেন। নাম করার কথা, দূরম অপসর রে চণ্ডাল, দূরে সর চণ্ডাল। তো বলছেন দেখি, তখন চণ্ডাল বলছে আমি যদি শরীর হই আমি তো স্থূল, আমি সরব কি করে, আমি যদি আত্মা হই আমি সর্বব্যাপী, আমি যাব কোথায়? আচার্য শঙ্কর সঙ্গে সঙ্গে বুঝলেন আরে শিব ছাড়া এরকম কে বলবে, তো পায়ে গিয়ে পড়ে গেলেন। হয় এটাও কাহিনী হয়তো, কিন্তু যিনি কাহিনী বানিয়েছেন তার যে সূক্ষ্ম বুদ্ধি। স্বামীজি বৃন্দাবনের পথে দেয় একজন ঘরে বসে একজন সেই খুব করে চিলম টানছে, স্বামীজির ওটা পুরো মুড জেগে এলো, উনি গেলেন বলছে আমি ভঙ্গি নাই বেতারু, আর স্বামীজি বেরিয়ে চলে গেলেন। অনেক দূর যাওয়ার পরে বলে আরে আমি সন্ন্যাসী আমি এটা কী করছি, তিনি আবার ফেরত গেলেন, বলে আরে আমি তো বললাম না তুমি দাও। এই দেখুন স্বামীজির মতো লোক যিনি সন্ন্যাস নিয়েছেন, যার কাছে জাতি বর্ণ আর কিচ্ছু পারলেন না তিনি, তাহলে আমরা শঙ্করাচার্যের যে কাহিনী এটাকে আমরা মিথ্যা বলে কেন মানব? পরে যখন পৌরাণিক বর্ণনা করা হবে তখন বলা হবে ঠাকুর বা শিব বা কাউকে ভঙ্গি রূপে তিনি বসেছিলেন বৃন্দাবনে, কি কৃষ্ণ স্বামীজিকে শেষ শিক্ষা দেওয়ার জন্যে। কাহিনী এভাবে তৈরি হয়। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনে যখন আপনি নামবেন অত্যন্ত কঠিন হয়ে যায়। আসলে যখন গভীরে ঢুকবেন তখন দেখবেন যে যা কিছু আপনি করছেন হোয়াট এভার আসলে এটা তারই পুজো, আর যারই পুজো করছেন এটা তারই পুজো। যদি আপনি এটা না বোঝেন তার মানে আপনার এখনও ইভলভ করতে টাইম লাগবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার এক্ষুনি দরকার নেই, একটু সময় লাগবে, আর যদি জোর করে এটা করা হয় আপনার ব্রেন ফেল করে যাবে কমপ্লিট। আমরা পরম্পরা মাধ্যমে শুনেছি, কারণ পরে পরে অনেকে এটাকে নাকচ করেছেন, যে অভেদানন্দজিকে স্বামীজি যখন ছুঁয়ে দিলেন ঠাকুর বিরক্ত হয়ে গেলেন, বলছেন দেখো তুমি তার ভাব নষ্ট করে দিলে। যদি ভাব নষ্ট করে দেওয়া হয় এলোমেলো হয়ে যায়। এই জগতে যারা এখনও মূর্তি পূজারও যোগ্য না, যাদের কামনা বাসনা হচ্ছে একবারে মাটির স্তরে, ভোগ বাসনার ইচ্ছা একবারে মাটির স্তরে, যাদের এখনও সেই মানে স্বার্থপর এত বেশি যে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, তারা এখন নিরাকার 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 বলছে। এই ব্রাহ্ম সমাজের যখন ছিল বা অন্যান্য ধর্মে দেখবেন তারা এসে হিন্দুদের নিন্দা করবে, মূর্তি পূজা তারা পুরো ক্ষমতা আছে টাকা পয়সা আছে বন্দুক আছে নিন্দা করবে, অথচ সাধনার ক্ষমতা তাদের কিচ্ছু নেই, ত্যাগ তপস্যা এক পয়সার নেই। যদি খালি একটা জিনিস মনে রাখবেন, শ্রীরামকৃষ্ণ যার মুহুর্মুহু মা কালীর দর্শন হচ্ছে, যিনি সাধনার শেষ অবস্থা উঠে আছেন,
যখন নিরাকার সাধনা তার হতে যাচ্ছে, তোতাপুরি করাচ্ছেন, ঠাকুর পেরে উঠছেন না। এখানে বাচ্চা বাচ্চা বিভিন্ন জায়গায় দুটো বই পড়ে নিয়ে বলছে আমার কাছে একজন ওরকম ছিল, সব ইংরেজি পড়ার লোকগুলো আরও বেশি হয়, আই বিলিভ ইন ফর্মলেস। আর তুমি কিছু বোঝো ফর্ম আর ফর্মলেস, ফটার ফটার খালি করছো। আর এখন এই সাইবার ওয়ার্ল্ড হয়ে তো ফেসবুক আর হোয়াটসঅ্যাপ কী আজে বাজে কথা চলে, তোমার সেই চরিত্র নেই যে তুমি এখনও মূর্তি পূজা করবে। মূর্তি পূজা হবে, সেখান থেকে উঠে উঠে সগুণ সাকারের পূজা হবে, তখন দেখবে সেই সগুণ সাকার তিনিই সব কিছু হয়েছেন, এইটার পরে নির্গুণ নিরাকার হয়। একটা চারতলা বাড়ি আপনি উঠবেন, ধাপে ধাপে সিঁড়ি করে উঠে, আমি বললাম না না সিঁড়ি আমি মানুন, সিঁড়ি মানব না, আমাকে একটা কামানে বসিয়ে মারো আমি সোজা ওখানে পড়বো। তো ওখানে পড়বে, মুখ তুবড়ে পড়বে, জীবনে আর কোনো কাজে লাগবে থাকবে না। এই হলো সমস্যা। 9 নম্বর শ্লোকে এখানে এই টপিকটা শেষ হচ্ছে। সর্ব এব যজন্তি ত্বাং সর্বদেব মহেশ্বরম ইয়ে পিণ্য দেবতা ভক্তা ইয়দ অপি অন্য ধিয়ঃ প্রভো। বলছেন যারা অন্য দেবতার পূজো করেন আর তারা নিজের সেই দেবতা নিজের সেই ইষ্টকে আপনা থেকে আলাদা মনে করেন, তারাও কিন্তু আপনারই পূজো করেন। এটা খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে ইমোশন বলে কিছু নেই, কোনো ইমোশন নেই, খালি ঠাকুরের যে খুব সুন্দর কথা ওই গান, সরি ওই রামপ্রসাদের এগুলো গান যে কালী ব্রহ্ম জেনে মর্ম, যে ঠাকুর বারবার বলছেন ব্রহ্ম যা শক্তিও তাই, কালী ব্রহ্ম ব্রহ্মই কালী, এই যে কথাগুলো বলছেন, তুমি মানো আর তুমি নাই মানো, সত্য কিন্তু এটাই। এগুলো আমরা কিন্তু খুব আধ্যাত্মিক দৃষ্টিতে দর্শনের দৃষ্টিতে খুব উঁচু কথা, এগুলো সব কথা বোঝা ঠিক সম্ভব না, শুনতে হয়। এগুলো যেখানে যা কনফিউশন আছে যদি বোঝার চেষ্টা করবেন, সবসময় খালি মনে রাখবেন নির্বিকল্প সমাধি কদাচিৎ কারোর হয়, তাদের মধ্যে থেকে এই জগতে ফেরত আসেন একবারে একবারে রেয়ারেস্ট অফ রেয়ার, অবতার ছাড়া বিশেষ যে আচার্য ছাড়া এটা পারে না। সেই জন্য যত আমাদের শাস্ত্রগুলো সবই আসলে ভক্তিশাস্ত্র, কারণ এনারা এই মনের এলাকায় যা আছে এটাকেই মানেন, নির্বিকল্প সমাধিটাকে মানেন না। যারা ওইটাকে দেখেছেন, যারা এটাকে দেখে দুটোকে যখন মেলান, তখন তারা দেখেন আরে আসলে সবটা সেই এক। প্রথম, দ্বিতীয় যেটা খুব ইম্পর্টেন্ট, দেখেন খুব 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 ইম্পর্টেন্ট, কারোর ভাব নষ্ট করো না, একেবারে না, এটা হিন্দুদের বৈশিষ্ট্য, একেবারে বৈশিষ্ট্য। হিন্দুরা সেই জন্য ধর্মান্তরণ করে না, কারণ খ্রিশ্চানরা যখন ওটা করছে খ্রিশ্চানটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ওরা কীভাবে আরাধনা করছে। হিন্দুরা কখনো গিয়ে তার ভাব নষ্ট করবে না, ভাব যদি নষ্ট করা হয় সবটাই গেল, নতুনটা নিতে পারবে না, পুরনোটা গেল। এই জিনিসটাকে আটকানোর জন্যে হিন্দুরা ধর্মান্তরণ কখনো করে না। একটা এমনি ক্যাজুয়াল কথা বলি, এটা ইয়ে না কি বলে, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। অনেক আগে শুনেছিলাম যে রাঁচির ট্রাইবাল বেল্টগুলোতে সেখানে খ্রিশ্চান মিশনারিজরা প্রচুর কাজ করছিল, এবং সেটা দেখে অনেকেই দেখলেন যে এটা কিছু করতে হবে। তখন ওনারা হনুমানজিকে বানিয়ে দিলেন তাদের দেবতা, এই হলো তোমাদের সব হনুমানজি হনুমানজি। ওরা ওরা খুব সহজে নিল হনুমানজিকে, দেখে টেকে মনে যেন ওদের মতোই আবার শক্তি দিয়ে ধীরে 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 হিন্দু ভাবের সঙ্গে ওনারা পারলেন। এখন যদি আপনি জোর করে সেখানে বলেন তুমি এগুলো যেগুলো করছো এগুলো সব মিথ্যা, পেরে উঠবে না। এই খ্রিশ্চান মিশনারিজদের উপরে খুব সুন্দর সুন্দর মজার গল্পগুলো আছে, বলছেন যে ওরকম
একটা ওরকম ট্রাভেল বেল্টে গিয়ে সবাইকে কনভার্ট করে নিয়েছে। তো একদিন দেখে রাত্রিরে খুব হই হই হয়েছে, তো হই হই হয়ে কী না কালী পুজো ছিল, খুব করে মা খালি আর মদ ফদ খেয়েছে। সকালে ফাদার বলছে কী কালকে দেখলাম তোমাদের সারা রাত খুব হইচই হয়েছিল, কী ব্যাপার? কালী পুজো করছিলাম। তো বলছে যে তোমরা যে খ্রিশ্চান, তো বলছে আরে খ্রিশ্চান হয়ে গেলাম তাই বলে কি নিজের ধর্ম ছেড়ে দেবো নাকি? ওই তফাতেই বুঝছে না, খ্রিশ্চান হয়ে গেলাম নিজের ধর্ম ছেড়ে দেবো নাকি? ও ঠাকুর বলছে না একটাকে জোর করে সেই মুসলমান বানিয়েছে, সে আল্লাহ আল্লাহ বলে আর মাঝে মাঝে কালী বেরিয়ে আসে, কালী বেরিয়ে হম। তখন বলছে আমার কালী না তোমার আল্লাহকে ঠেলে ঠেলে বার করে দিচ্ছে, ভেতরে পুরো কালী ভরা কি না কী করবে? দিয়ে একটা দুটো জেনারেশন যখন হয়ে যায় তখন ওরা এটা মেনে নেয়, তার আরও অনেকগুলো ফ্যাক্টর আসে। কিন্তু হিন্দু মতে কখনো ওনারা এটা করবে না, নেভার। যার জন্যে আমাদের ধরুন আমেরিকাতে এত সেন্টার্স আছে এতদিন ধরে, আমরা কাউকে কনভার্ট করি না। যদি কেউ হতে চায় আমরা ডিসকারেজ করি যে না দেখুন নিজের জায়গায় থাকো, দরকার নেই এটা, কারণ কারোর ভাবে আঘাত করতে নেই। এই যে এখানে যে 4 থেকে 9 পর্যন্ত মন্ত্র, ভগবানের যেখানে নানান রূপের কথা বলা হচ্ছে, বলছেন সবটাই তিনি, এটাই বলা হচ্ছে যে প্রত্যেকটা হচ্ছে এক একটা ভাব, আপনার মন যেমন সত্যকে আপনি সেভাবেই দেখবেন। তো দিয়ে বলছেন সত্যম রজস্তমে ইতি ভবতা প্রকৃতির গুণা তেষু হি প্রাকৃতা প্রোতা আ ব্রহ্মস্থা বরাদয়। হে প্রভু, আপনার এই যে দুটো রূপ, একটা সচ্চিদানন্দ রূপ আর একটা যে তিনটে সত্য রজতম, এই সত্য রজতম ব্রহ্মা থেকে নিয়ে স্থাবর পর্যন্ত সব ছেয়ে রয়েছে। একটা যে পাথর সেখানেই সত্য রজতম রয়েছে, খুব সংক্ষেপে এনার্জি ফ্যাক্টর। আর ওপরে দেবতারা রয়েছেন, ওপরে ব্রহ্মা রয়েছে, সবটাতেই সত্য রজতম রয়েছে। সেখান থেকে বলছেন যে আপনি হলেন সর্বস্বরূপ, কারণ সত্য রজতম আপনি। গীতায় খুব সহজ বলছেন, ভগবান বলছেন আমার দুটো প্রকৃতি, একটা চৈতন্য যেটা ভেতরে, একটা জ্বর যেটা বাইরে দেখা যায়, জ্বরটাও আমি চৈতন্যটাও আমি। তার মানে বিশ্বব্রহ্মাণ্ডে যাবতীয় যা কিছু সেটা ভগবান নিজে। এটা এখানেই বলছেন যে হে প্রভু সবটাই তুমি, তুমি কিন্তু কোনোটাতেও আসক্ত নও। এটা এই উদাহরণটা বোঝানো খুব মুশকিল, এটাকে বোঝানো খুব মুশকিল, এটা একটা সত্য। উদাহরণ দিয়ে কখনো সত্যকে বোঝানো যায় না, সত্যকে যখন স্থাপিত করে দেওয়া হয় সেই সত্যকে বোঝানোর জন্যে উদাহরণ নেওয়া হয়। আমরা এটা নিয়ারেস্ট যেটা আমরা বলতে পারি বোঝানোর জন্যে, এটা হলো সূর্য আর আমরা। পৃথিবীতে যাবতীয় যা কিছু আছে সূর্য থেকে এসেছে, এই পৃথিবী আর পৃথিবীতে যাবতীয় যা কিছু সব সূর্য থেকে। আমাদের এই যে আমি বকবক বকবক করে যাচ্ছি সূর্যের দরুন, আপনি যে শুনছেন সূর্যের দরুন, কারণ আমি বলতে পারছি কারণ আমার বায়ু চলছে, আমার এনার্জি আছে খেয়েছি বলে, এই খাওয়াটা এসছে প্লান্টসগুলো ফটোসিনথেসিস করেছে বলে, যারা মাংস টাংস খায় সেটাকে আবার ছাগল ভেড়া খেয়েছে সেটাকে আপনি খাচ্ছেন। তার মানে মূল জিনিসটা সূর্য, আর ওপর থেকে যেটা আসে সেটাও সূর্য। পৃথিবীটা এটাও সূর্য থেকে এসছে, পৃথিবীতে এখন যে এনার্জি, যেখানে যা এনার্জি দেখছেন, এই যে ইলেকট্রিসিটি আলো জ্বলছে, এটা হাইড্রো ইলেকট্রিসিটি থেকে এসছে। হাইড্রো ইলেকট্রিসিটি মানেই হলো জল জমেছে, জল জমেছে মানেই সূর্য আকাশ ইয়ে থেকে সমুদ্র থেকে জল শুষেছে, সেটা গিয়ে ওখানে গেছে, আলটিমেটলি এই পৃথিবীতে যাবতীয় যা ক্ষমতা, যাবতীয় যা শক্তি, যাবতীয় যা ঊর্জা সব সূর্য থেকে আসে। এবার একজন খুনি একজনকে গিয়ে খুন করে দিল, যখন ওকে ধরলেন তখন বললো আমি তো এটার জন্য দায়ী না, এটা দায়ী
Surjo. Jaj Sahib, ki bolbe? Tik tem ni apni jabotiyo ja kichu koren jokhon bolen thakurer iccha eki jemon eta ke shune loke bolbe tumi murkho ar tumi badmash ar eta pagol jokhon apni bolen thakurer iccha eki jinish karon thakur apnar kono korme lipto non apnar bhaloteo lipto non mondoteo lipto na apni ja den tateo nen na apni jodi na den tateo kichu ashe jay na tale thakur keno bolchen mayer iccha তিনি না থাকলে এগুলো কিছুই হবে না সূর্য যদি না থাকে আমরা সবাই সঙ্গে সঙ্গে শেষ সূর্য আছে বলে আমাদের শুভ কর্ম হচ্ছে সূর্য আছে বলে আমাদের অশুভ কর্ম হচ্ছে যাবতীয় পৃথিবীতে যা কিছু সেই সূর্যের জন্য হচ্ছে সূর্য কোথাও লিপ্ত না তাই না আমরা একই ধরনের এখানে লাইট আলো জ্বলছে আপনার এক একজনের এক এক রকমের চোখের পাওয়ার আমার চোখে কেট্রাক্ট ডেভেলপ করছে বলে আমি পরিষ্কার দেখি না আপনার চোখ ভালো আপনি পরিষ্কার দেখছেন এটার জন্য কি টিউব লাইট দাই একেবারে না আর এই টিউব লাইটের যে শক্তি এটা আসছে সূর্য থেকে এটার জন্য কি সূর্য দাই তোমার গোলমাল তুমি সামলাও ভগবান কেন ঠিক তেমনি সমস্ত সব কিছুতে আমরা যখন ভগবানের দোহাই দিই কোনো খুনি ধরা পড়লে যদি বলে আমি দায়ী না এটার জন্য সূর্য দায়ী জাজ সাহেব যেভাবে ওর দিকে তাকাবেন আপনি যখন বলেন ভগবান দায়ী আমরা সেভাবেই আপনার দিকে তাকাই বলি না ভক্তগুলো হাত থেকে বেরিয়ে গেলে সমস্যা আছে লোকে ক্লাসে শুনতে না এলে এগুলো বন্ধ করে দিতে হবে আমরা কী ভাবি সেগুলো সবসময় মুখে দেখাই না কিন্তু এটাই এখানে বলছেন ভাগবতের কথা হে প্রভু সবটাই হলো আপনার জন্যে আপনি কোথাও লিপ্ত ন ভালোতেও না মন্দতেও না দিয়ে এরপরে তিনি বলছেন অক্রূর বলে যাচ্ছেন সব অবতারের কথা যে যে রাম পরশুরাম এগুলো সব আপনিই হয়েছিলেন দিয়ে 22 নম্বর শ্লোক এটা খুব ইন্টারেস্টিং যাদের কাছে ভাগবত আছে দশম স্কন্ধ 41 নম্বর শ্লোক খুব আপত্তিজনক শ্লোক এটা অত্যন্ত আপত্তিজনক কিন্তু খুব ইন্টারেস্টিং নমো বুদ্ধায় শুদ্ধায় দৈত্যদানব মোহিনে অত্যন্ত আপত্তিকর কিন্তু আমি এটা সবসময় আলোচনা করি সব অবতারের বর্ণনা করে ভাগবত এবার বলছেন ভগবান বুদ্ধ রূপে আপনি এসেছেন ভগবান বুদ্ধ অবতার তার মানে এই ভাগবত আমরা যেটা এখন পড়ছি এটা বুদ্ধের পরে কোনো সন্দেহ নেই আবার ভগবান বুদ্ধকে কেন প্রণাম বলছেন প্রত্যেক যুগে এসে আপনি দানবদের নাশ করেছেন রাম বা অন্যান্য রূপে তো এখন কৃষ্ণ তো হচ্ছেন বুদ্ধের আগে তার মানে এটা এডিট হয়েছে বুদ্ধের পরে তো বলছেন নমো বুদ্ধায় শুদ্ধায় আপনি হলেন শুদ্ধ মার্গের প্রবর্তক আর আপনি কি করলেন দৈত্য দানব বিমোহিনে সমস্যা হচ্ছে কি ভালো করে শুনুন এটা ভগবান বুদ্ধ যখন নিজের ধর্ম স্থাপনা করলেন তিনি বেদ বিরোধী বেদকে মানেন না আর হিন্দুদের কাছে বেদ হচ্ছে সব তোরা বুদ্ধকে একবারে তাচ্ছিল্য করে বার করে দিল এমনকি পরে পরে যখন শঙ্করাচার্য আদি হয়েছেন তারা যুক্তি আদি দিয়ে বুদ্ধকে আক্রমণ করলে এই জন্য কারণ উনি বেদ বিরোধী কিন্তু বৌদ্ধ ভক্ত এত হয়ে গেছে এত হয়ে গেছে হিন্দুরা সব ওই দিকে চলে যাচ্ছে এবার ওকে টানতে হবে এনারা কিছুদিন পরে বলে দিলেন বুদ্ধ হচ্ছেন আমাদেরই অবতার ঠিক না কালকে যদি কেউ জিসাস ক্রাইস্ট আদিকে অনেক জায়গায় পুজো করছে দিয়ে বলবে তো ঠাকুরেরই অবতার ঝামেলা হয়ে যাবে তার মানে ক্রিশ্চানগুলো হয়ে গেল হিন্দুদের একটা ছোট্ট অঙ্গ তাহলে ভগবান বুদ্ধ যিনি বেদ বিরোধী কথা বলেছেন তিনি আপনার অবতার হবেন কি করে তো বলছেন রামের সময় যে দৈত্য দানবকে মারা হলো
কৃষ্ণের সময় যে দৈত্য দানবকে মারা হলো অথচ এখানে মারা হয়নি, তো এখানে বলছেন যে বুদ্ধের গ্রহণ করবেন আপনি, কিন্তু ওটা ইস্যু না, মানে আমরা জানি এটা হিন্দুদের এটা খুব পপুলার মত। ভগবান বুদ্ধ শান্তরূপে তিনি করলেন কি, এই যে দৈত্য দানবগুলো সব জন্মেছে এদের নাশ করতে হবে, ভগবান অস্ত্র ধারণ করবেন না, আরও মুশকিল এদেরকে চেনা যাবে না। আগেকার দৈত্য দানবকে চেনা যেত, বড় বড় গোঁপ আছে, এ আছে। ভগবান বুদ্ধ সেজন্য করলেন কি, নাস্তিক মতের প্রবর্তন করে দিলেন, একটা ভুল মতের প্রবর্তন করে দিলেন। আর যত দৈত্য দানব ওগুলো ওই মতকে পালন করতে শুরু করলো আর হিন্দুদের থেকে আলাদা হয়ে বেরিয়ে গেল, দিয়ে ওদেরকে ভুল মত শিখিয়ে ভুল পথ দেখিয়ে ওদেরকে তিনি নরকে পাঠানোর ব্যবস্থা করে দিলেন ভগবান বুদ্ধ। তার মানে যারাই বৌদ্ধ ধর্ম পালন করে এরা হলো গোল্লায় গেছে, নরকে গেছে, নাস্তিক, শেষ। সেই জন্য তিনি অবতার। ভগবান বুদ্ধ আবার ধর্মের রক্ষা করলেন কীভাবে, এই নাস্তিকগুলোকে নরকে পাঠিয়ে, ভুল মত পাঠিয়ে। যুক্তি আপনি মানুন, যুক্তি আপনি নাই মানুন, কিন্তু হিন্দুদের কাছে এই যুক্তিটা হলো মোস্ট ইম্পর্টেন্ট যুক্তি ভগবান বুদ্ধকে নিয়ে। কারণ আপনি হিন্দু, আপনি অবতার, আর আপনি বেদ মানবেন না, হিন্দুরা এটা গ্রহণ করবে না, তাহলে কীভাবে করবেন, এই ভুল মত শিখিয়ে সংসারে নিয়ে গেল, বিনাশে নিয়ে গেলেন। সেই জন্য বলছেন বুদ্ধকে এখন থেকে প্রণাম, কালকিকে প্রণাম, এইসব করে বলছেন অক্রূর যে দেখুন আমি কেমন মূর্খ, আমি এতদিন সেই আমি আমিত্বতে পড়েছিলাম, এবার আমি ধীরে ধীরে নিজেকে আপনার দিকে দেবো। এসব এই স্তুতিগুলো অনেক জায়গায় এসেছে, দিয়ে বলছেন যে হে প্রভু আপনি চতুর্ভ্যু, তার মানে প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বলরাম, ওটাকে আবার মন বুদ্ধির সঙ্গে জুড়েন, এই বলে বলছেন আপনাকে প্রণাম জানাই, রক্ষা করুন। অক্রূরের স্তুতি এখানে শেষ। সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন আর শ্রীকৃষ্ণ তাকে দিব্য দর্শন দিলেন, এনারা এবার মথুরার পথে যাবেন। তো ওই জায়গাটা একটু আছে, কৃষ্ণ মজা করে বলছেন যে অক্রূর মনে হচ্ছে আপনি একটা সাংঘাতিক কিছু দেখে নিয়েছেন, এটা আমরা এর পরের দিন আলোচনা করবো।